আম্মু তুমি কি করো? দুই লিখি। দুই লিখতেছো? এটা স্কুলে হোমওয়ার্ক করছো? আবার ভেঙে গেল মা। আবার ভেঙে গেছে? ঠিক আছে তুমি একটু লিখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি। তোমার মুখে লিপস্টিক গুলো উঠে না কেন? কালো লিপস্টিক। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এই তো আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। আর এটা আমার মেয়ে, দেখতে পাচ্ছেন সকাল থেকে সে দাঁত ব্রাশ, মুখে ক্রিম লাগানো, রেডি হওয়া সব কিছুই সে একাই করেছে। তো আজকে নিজে নাস্তা খাবে নিজের হাতে। তো আজকে সে চাচ্ছিল সব কিছু নিজেই করবে। তো যাই হোক, ওকে আমি করতে দিয়েছি। তো ভিডিওর শুরুতেই ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। তো মেয়ের খাওয়া দাওয়া শেষ করে রান্নায় চলে আসছি। তো রান্না করার আগে সব রান্নার আইটেমগুলো সব গুছিয়ে নিয়েছি। আজকে যা রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি। তো আজকে আমি একটু রান্নাগুলো তাড়াহুড়াই করে করব, কারণ বাবার বাড়ির থেকে আসার পরে, কারণ এবছর সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার মেয়েকে স্কুলে দিব। তো জানুয়ারি থেকে স্কুল তো শুরু হয়ে যায় প্রতি বছর, কিন্তু এবছর আসলে একটু অন্যরকম, করোনার কারণে কিন্তু সব কিছুই আসলে বন্ধ হয়ে আছে স্কুলগুলো। তো আমি আমার বাবার বাড়িতে যাওয়ার আগে আমি রান্না করছি আর আপনাদের সাথে একটু কথা শেয়ার করছি। তো আজকে রান্নাগুলো আসলে বেশি যা যা রান্না করছি সেগুলো দেখতেই পাচ্ছেন। তো রান্না করবো আর কিছু শেয়ার করবো। তো যাই হোক, এখানে আমি আজকে ছোট মাছ কাচকি মাছে রান্না করব, আর মাংস রান্না করব, ডিম ভুনা করব। তো রান্নাটা সে বললাম না, কারণ নর্মালি যেভাবে রান্না করা হয় সেভাবে রান্নাগুলো আমি করে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করব, এটা আমি যখন আমার বাবার বাড়িতে গিয়েছি তার আগেই আমি মেয়েকে যেখানে ভর্তি করব যে স্কুলে, সেটা আমি আগে থেকে ঠিক করে রেখেছি। কারণ আমি মেয়েকে একটু কাছাকাছি স্কুলে দিতে চাচ্ছি, মানে আর যেহেতু আমার ছেলে স্কুলে পড়ে ওর স্কুলটা একটু দূরে, তো মেয়েকে আমি কাছাকাছি দিব। কারণ হচ্ছে গিয়ে মাঝে মাঝে আমার ছেলের স্কুলে আমাকে যেতে হয়, তো সেক্ষেত্রে মেয়ের স্কুল দূরে হলে আমার জন্য সমস্যা হয়ে যাবে। তো কাছাকাছি দিয়েছি, মানে দিয়েছে বলতে কি যে আমি ঠিক করে রেখেছি কোন স্কুলে আমি মেয়েকে ভর্তি করব। তো বাবার বাড়ির থেকে আসার পরে একটু অসুস্থ ছিলাম মামি, তো যাই হোক সব কিছু মিলে একটু ব্যস্তই ছিলাম। তো আজকে একটু রান্না বান্নাটা করে নিচ্ছি, কারণ আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাব, ওকে ভর্তি করব। আর এ তো আজকে থেকে আমার মেয়ের শিক্ষা জীবন বা যেটাই বলি জীবনের শুরুটা আর কি, জীবনের পথ চলা বা কীভাবে বলবো বুঝতে পারছি না, যে শিক্ষা জীবনটা তার শুরু হচ্ছে। তো বাসায় তো আমি তাকে পড়িয়েছি, কিন্তু একদম যে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা যে ব্যাপারটা সেটা আজকে থেকে আমি, মানে আজকে স্কুলে ভর্তি করব, তো আজকে থেকে তার শুরু হবে। আর তো যাই হোক, আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি দেশি মুরগিটা রান্না করছি। তো রান্নাটা করছি আমি, পাশাপাশি আমি মেয়েকে রেডি করছি, যেহেতু আমি বাইরে বের হব। আর বাবার বাড়ি থেকে আসার পরে কিন্তু ওইভাবে আসলে অসুস্থতার কারণে কিছু হচ্ছিল না, আর
এমনিও তো বাসায় আসলে আসার পরে ওইভাবে কোনো কিছু গুজগাছ করাও হয়নি, আসলে ব্যস্ততার কারণে বা অসুস্থতার কারণে করা হয়নি। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যদি ভিডিওর কোনো অংশে কোথাও কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখানে আমি কাচকি মাছ রান্না করব, আর আমি আলু কেটে নিয়েছিলাম, মাছটাও ধোয়া হয়ে গিয়েছে, তো আমি কাচকি মাছটা রান্না করে নিচ্ছি। নর্মালি যে আলু পেঁয়াজ ভেজে হলুদ মরিচ মশলা যা দেয়ার আমি দিয়ে দিয়েছি, তো রান্নাটা আমি মোটামুটি কমপ্লিট করে করে নিচ্ছি বা হয়ে গিয়েছে আমার রান্নাটা। যাই হোক, রান্না শেষ করে আমার মেয়েকে নিয়ে, তো মেয়েকে গোসল করিয়ে একবারে রেডি করে আমি মেয়েকে নিয়ে বের হয়েছি, আর সাথে আমার শাশুড়ি মা যাচ্ছে, আর হচ্ছে সাথে আমার ননদ ছিল কে নিয়ে যাচ্ছি। আর মেয়ের কাঁধে দেখতেই পাচ্ছেন স্কুল ব্যাগ, যেহেতু আমি ওকে ভর্তি করব, সাথে স্কুলের যেসব বই খাতা নোটবুক মানে যাই হোক সেগুলো আজকে আমি নিয়ে আসবো, সেজন্য ব্যাগ নিয়ে গিয়েছি, কারণ আমার মেয়েকে স্কুল মানে স্কুলে ভর্তি করব, দেখি স্কুল ব্যাগ টেক সব কিছুই আসলে কেনা হয়ে গিয়েছে। এতো আমি স্কুলে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, কারণ আপনারা যত আমাকে সাপোর্ট করবেন ততই আমি আপনাদের সাথে আমার ডেইলি যে লাইফস্টাইল মানে প্রতিদিন যে আমার কীভাবে আমি কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার মেয়ের স্কুল, আর স্কুলের ছোটো একটি মাঠ আছে, তো খেলারও কিছু জায়গা আছে, আর এটা হচ্ছে স্কুল রুম মানে ক্লাসরুম, আর মেয়ে দেখছে, আর এই ফাঁকে মেয়েকে মানে ভর্তির কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আমি, আর স্কুল থেকে ভর্তিটা করি আমি মানে মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি। তো যাই হোক, এই তো মেয়েকে নিয়ে চলে আসলাম, আর মেয়ের ভর্তিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর মেয়ের শিক্ষা জীবন শুরু হয়ে গেল আজকে থেকে, তার পড়াশোনা স্কুল আজকে থেকেই শুরু। তো বাসায় আমি ওকে পড়িয়েছি মানে, কারণ প্রাথমিক যে পড়াশোনাগুলো সেগুলো তো বাচ্চারা মায়েদের কাছ থেকে শুরু করে, তো স্কুল থেকে যে বই খাতাগুলো আছে সব নিয়ে আসছি আমি, আর স্কুল ড্রেসটা বাকি আছে সেটাও আমি ওকে বানিয়ে দেব, কারণ স্কুল জানি না আসলে কবে খুলবে, তবে যখনই খুলুক না কেন কারণ পড়াশোনা কিন্তু আসলে বন্ধ নেই, পড়াশোনা তো বাচ্চাদের করাতেও হচ্ছে কারণ। তো যাই হোক, এই তো আমার মেয়ের বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি যা যা স্কুল থেকে নিয়ে আসছি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার মেয়ে তো নতুন বই খাতা পেয়ে খুবই খুশি, সে স্কুলে ভর্তি হয়েছে। তা আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন ভালোভাবে পড়াশোনা করে জীবন অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। এই তো তার স্কুল টাই আর হচ্ছে গিয়ে মাথায় ক্যাপ পরে নিয়েছে সে, আর সে তার বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছে খুশি, তো এগুলো তার এজন্য সব কিছু নিয়ে সে খুবই আনন্দিত। তো আমি এখন থেকে আমি একদিন পর পর আসলে ভিডিও আপলোড করব। তো যাই হোক, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।